এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পরীক্ষার প্রশ্নপত্রটি উপরে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার পঞ্চনন্দ বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল লোগো এখানে লেখা রয়েছে কোচবিহার পঞ্চানন্দ বর্মা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার আর বিএ প্রোগ্রাম ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন দুই হাজার চব্বিশ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি যাদের ডিএসসিতে রয়েছে আমাদের সিলেবাসের টাইটেলটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল রিলেশন এবার তোমরা কমেন্টে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আবারও কিন্তু আরও একবার আমরা বা আমাদের সাজেশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্য করি বা হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়েছ তার প্রমাণ এই তোমাদের সামনে রইল। আজকের এই ভিডিওটিতে আমরা এই প্রশ্নপত্রটির এমসিকিউ সমাধান সম্পর্কে আলোচনা করবো তোমরা একটু অপেক্ষা করো প্রথমেই আলোচনা করছি পনেরো নম্বরের যে তিনখানার প্রশ্ন এসেছে তোমরা তিনটেই কমন পেয়েছ ঠিক আছে দ দশ নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকে আর তিনটাই কমন পেয়েছ তোমরা দেখতে পাচ্ছ আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি পরিধি ঠান্ডা যুদ্ধের দাতাত নিয়ম বা দাতাত নিয়ে পর্যালোচনা করো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখান থেকে কমন পেয়েছ এখানে পাঁচ নম্বরের তিনখানা প্রশ্ন আসে তিনটাই তোমরা দেখতে পাচ্ছ জোট নিরপেক্ষ আন্দোলন বরংবার বলেছি এসে মানে আসবে আর পরীক্ষায় কিন্তু এসে গেছে ক্ষমতার উদীয়মান ভরকেন্দ্র বলেছি যে আসবে পরীক্ষায় কিন্তু এসে গেছে বোঝা গেল এবার আমরা এমসি কিউগুলো দেখব গ্রুপ ডিতে আমাদের এক নম্বরের প্রশ্নাবলী আসেন প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে কী বলছে পড়ানোর কি বলছে এখানে পড়াশোনার বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের উদ্ভব ঘটে সেটা হচ্ছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অনেক বইতে কিন্তু অনেক ধরনের তথ্য রয়েছে সঠিক অপশন আমার মনে হচ্ছে উনিশশো পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের বিষয় হল বিষয়টা আমার মনে হচ্ছে উত্তরটা হবে পর সরি রাষ্ট্রগুলির মধ্যে সম্পর্ক নেক্সট প্রশ্ন এই প্রশ্নটার উত্তর এই মুহূর্তে আমার মনে পড়ছে না পরবর্তী প্রশ্ন রয়েছে পঞ্চশীল নীতিটি গৃহীত হয় দেখো এই নীতিটা গৃহীত হয় কোনো কোন বইয়ে রয়েছে উনিশশো চুয়ান্ন কোনো কোনো বইতে রয়েছে উনিশশো সাতান্ন কিন্তু আমাদের এখানে অপশনটা দেখছি উনিশশো চুয়ান্ন সাতান্নর মধ্যে রয়েছে বা মাঝামাঝি রয়েছে বা এর মানে কাছাকাছি রয়েছে সেটা হচ্ছে উনিশশো তাহলে সঠিক উত্তর আমাদের এ নম্বর অপশন পরবর্তীগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো তো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী সাজেশনের প্রমাণ তোমাদের অন স্ক্রিনে দেখে দিলাম আর প্রত্যেকটা এমসিকিউর সমাধান আর পরীক্ষা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলো না আর পঞ্চম সেমিস্টারে এরকম হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে পরবর্তী আপডেট সময় সাপেক্ষে পেতে পারো আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই